বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে, লগি বৈঠা ও প্রতিহিংসার রাজনীতি করে না। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেআরএফ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতিতে প্রবেশে আগ্রহী এখন নতুন প্রজন্ম, কিন্তু জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের আগে রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল তারা। এই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে মুখ্য ভূমিকা রেখেছে নতুন প্রজন্ম, তবে তাদেরকে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। তার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ এর বিনিময়ে মানুষের আস্থা অর্জন করে দলটি। আজকে মনে রাখা উচিত এই ত্যাগের ধারাবাহিকতা নতুন প্রজন্মকে। মাত্র চার বছরে দেশের যে পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান, অথচ বিগত ৪০ বছরেও তা আনতে পারেনি অন্যরা। পরিবেশ বান্ধব খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন জিয়াউর রহমানই প্রথম। তিনিই পরিচয় করে দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ এদেশের মানুষের মাঝে, যাতে একটি ফুলের বাগানের মতো বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা রয়েছেন। বাংলাদেশের সকল ক্ষমতার উৎস দেশের জনগণ, এটাই ছিল তার ভাবনা ও মূল মন্ত্র। আর তাই দেশপ্রেমিক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা সবারই উচিত বলে মনে করেন তিনি। নতুন প্রজন্মের কাছে একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবিদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে সৃষ্টি হয়েছে শহীদ জিয়াউর রহমানের নামে জেডারএফ, যার দেশপ্রেমের কথা বলতে গেলে শেষ হবে না বলা। সেই দেশপ্রেমিক শহীদ জিয়াউর রহমানের যোগ্য সন্তান বর্তমানে বিএনপির হাল ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে দেশের অসহায় মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে জেডারএফ। দেশের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি মনে পড়ে জিয়াউর রহমানের কথা, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ও নেতৃত্ব দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, সম্মুখ যুদ্ধ করেছিলেন জীবনবাজি রেখে, যা উদ্বুদ্ধ করেছিল দেশবাসীকে তৎকালীন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি লাভ করেন তিনি। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ। এদেশের কোটি কোটি মানুষের জীবন পদ্ধতি আধুনিক পর্যায়ে পরিবর্তন করে নিয়ে যান তিনি। শুধু ২৫ বছর নয়, যুগযুগান্তরে একজন বিচক্ষণ রাজনৈতিক দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের কর্মকাণ্ড তুলে ধরবে জিয়াউর রহমান ফাউন্ডেশন জিআরএফ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।